আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কারা করবে? ঈমানদাররা আল্লাহকে ভয় করবে। এখন বিবেচ্য বিষয় হচ্ছে, বুজার বিষয় হচ্ছে আমরা ঈমানদার কিনা। যদি ঈমানদার হই তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় আসবে, থাকবে। আর যদি আমরা ঈমানদার না হই তাহলে আল্লাহর ভয় থাকবে না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে যদি তুমি নিকৃষ্ট জায়গা দেখতে চাও তাহলে বাজার দেখো। কি দেখো? বাজার দেখো। আর যদি উৎকৃষ্ট জায়গা দেখতে চাও তাহলে মসজিদ দেখো। কি দেখো? মসজিদে যখন বান্দা ঢুকে যায় তখন ওই বান্দা আল্লাহর মেহমান হয়ে যায়। বাজারে যখন ঢুকে যায় ওই বান্দা তখন শয়তানের মেহমান হয়। কার? এখন আমাদের মধ্যে যদি ঈমান থাকতো তাহলে আমরা আল্লাহকে ভয় করতাম। এই বেহেশতের বাগান আবার এক বছর পরে রচিত হবে। এক বছর পরে আবার আমরা মিলিত হব এই বেহেশতের বাগানে। আর এই এক বছর আপনাদেরকে কেউ আহ্বান করবে না। আমাদের মধ্যে কেউ হয়তো আজকে আসি, আগামী দিন আমরা চলে যাব। আগামী বছর যে মাহফিলে আসতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই। আমার বাবারা, আমার মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি সেই মাদ্রাসার বর্তমান সুপার আমার পাশেই আছে। তা আমরা একই মাদ্রাসায় খেদমত করি। আমাদের এই ক্ষুদ্র খেদমত আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। তা আমি ওনার বক্তব্যে বলেছেন যে এটা এই রজব মাসটা অত্যন্ত মূল্যবান মাস। কি মাস? এই রজব মাসটা অত্যন্ত মূল্যবান মাস। এই মাসটাকে রসুল আরেকটা নাম বলেছেন, এটা বদির মাস। কি মাস? বদির মাস। অর্থাৎ বদির বলা হয় যে কানে শুনে না। অর্থাৎ এই মাসটাকে আল্লাহ রসুল বলেছেন বদির মাস। আমার উম্মতেরা গুনাহ করবে, গুনার ফেরেশতা তা শুনবে না। আর আমার বান্দারা নেক আমল করবে এই মাসে। আমার বান্দাদের নেক আমল যিনি লেখেন তিনি লিখতেই থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। তো এই মাসে আমরা বেশি বেশি নেক আমল করব, কারণ এই মাসে বদের ফেরেশতা কানে শুনে না। সুতরাং এই মাস দিদারে এলাহির মাস। এই মাস মাহে রমজানের সুসংবাদ নিয়ে এসেছেন। সেই মাস যে ওই মাস আল্লাহর সাথে বান্দার সাথে দিদারের মাস। ধরে বলেন সুবহানাল্লাহ। বান্দা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহ পাক ওই বান্দার সাথে পঞ্চাশ বার দেখা করবে। পঞ্চাশ বার দেখা করবে। বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহ ডেকে ডেকে বান্দার সাথে দেখা করবে। সে রজবের মাস। তা আমি আজকে এই চাঁদে আমরা যাকে চিনি, আমরা যাকে বুঝি, খাজা গরিবে নওয়াজ, খাজা মাইনউদ্দিন সিস্তি আজমেরি রহমতুল্লাহ আলাইহির অফাতের মাস এই রজব মাস। এই রজব মাস ছয় রজব। খাজা গরিবে নওয়াজ এই পৃথিবীর জমিন থেকে ওনার বেসাল হয়েছে। আমার বন্ধুরা, আমি কোরআনুল করিমের আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাআস সাদিকিন, এবং সাদিকিন যারা, আল্লাহওয়ালা যারা, মুত্তাকি যারা, ফরজগার যারা, আল্লাহর ওলি যারা, তাদের অনুসরণ করো, তাদের অনুসরণ করো। ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহর ওয়ালাদের অনুসরণ করো, তাহলে তুমিও আল্লাহওয়ালা হতে, জোরে আল্লাহওয়ালা হতে পারবে। আমার বন্ধুরা,
খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী রহমতুল্লাহ আলাই যাকে গোটা পৃথিবীর মানুষ স্মরণ করেন এই রজবের মাস ছয় রজব যিনি পর্দা করেছেন খাজা গরিবে নামাজ এমন একজন আল্লাহর ওলি ছিলেন খাজা গরিবে নামাজের রমজান উম্মুল ওয়ালা তিনি বলেন আমার এই সন্তান যখন আমার উদরের মধ্যে আসলো আমার মায়ের আমার ভরে দাম গভীর মনোযোগ কান দিয়ে শুনুন জগত বাসা একজন আল্লাহর ওলি উপহার দিলেন তিনি বলেন আমার উদরের মধ্যে যখন আমার সন্তান আসলো সন্তানটা আসার সাথে সাথে আমি মা গভীর রজনীতে ঘুম থেকে উঠে আল্লাহর আদালতে হাতটা তুলে দিতাম ও প্রভু তুমি যদি আমার উদরের মধ্যে কোনো ছেলে সন্তান রেখে থাকো তাহলে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এই উদরটা যেন দামি হয় আমার ছেলেটা যেন আর যদি যে ছেলে হয় তাহলে আমার সন্তানটা যেন জগৎবাসা ওলি হয় জগৎবাসা ওলি হয় খাজা গরিবে নামাজের কাছে যখন মানুষ আসতে লাগলো খাজা গরিবে নামাজ এসে বলেন মা দেখেন মানুষ আমাকে কত সম্মান করে মা ডেকে বলেন বাবা রে এটা তোমার বুজুর্গি নয় এটা হচ্ছে আমি মায়ের দোয়ার বুজুর্গি জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা সময় কম খাজা গরিবে নামাজ তিনি গেলেন রাসূলে পাকের রওজা মোবারকে বিস্তারিত কথা বলবো না যেহেতু ওনার বেসালের মাস আজকে আমরা ওলি বলি আজকে আমরা আল্লাহওয়ালা বলি কেন বলি আমরা কেন তারা শুধু আমাদের মতো এইরকম ওয়াজ শুনে নয় ওয়াজও শুনছে আমলও করছে ওয়াজও শুনছে আমলও করছে আমলের মাধ্যমে তারা আল্লাহওয়ালা হয়েছে কিসের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহওয়ালা হয়েছে আলেমের দাম তখনই বাড়বে যখন আলেমের সাথে আমল থাকবে ওই আলেমের আলোচনা শুনে কোনো ফায়দা হবে না যে আলেমের মধ্যে আমল নাই যে আলেমের মধ্যে আমল নাই ওই আলেমের আলোচনা শুনেও কোনো ফায়দা নাই ওই আলেমের আলোচনা শুনলে ফায়দা হবে যে আলেমের আমল আছে কি আছে আমল আছে আমার বন্ধুরা খাজা গরিবে নামাজ রাসূলে পাকের রওজা মুবারক দাঁড়ালেন রসুলকে সালাম দিলেন রওজা মুবারক থেকে আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সালাম দিলেন রওজা থেকে সালামের জবাব আসলো এই লোকটা কি সাধারণ সালাম দেওয়ার সাথে সাথে রসুল রওজা থেকে জবাব দেয় শুধু জবাব দিলেন না আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে বলে দিলেন ও মঈনুদ্দিন যাও যাও রওজার পাশে আর সময় কাটাবার সময় নাই তুমি যাও আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানায়া দিলাম বাদশাহি দিলেন হিন্দুস্তানের বাদশাহি দিলেন রসুল পাকের রওজা মুবারক থেকে খাজা মঈনুদ্দিন চিশতি যাদের বেলায়েতের এমন পাওয়ার চোখ বন্ধ করলে গোটা পৃথিবী সব কিছু তারা দেখেন খাজা গরিবে নামাজ চোখ বন্ধ করে দিয়ে দেখলেন যে এমন এক দেশের কথা বললেন যে দেশের মধ্যে হিন্দু ছাড়া আল্লাহর এবাদত করার মতো কোনো ব্যক্তি খাজা গরিবে নামাজ বলেন ইয়া রাসূলুল্লাহ এমন এক দেশের ঠিকানা দিলেন যে দেশের মধ্যে আল্লাহ বলার মতো কোনো লোক নাই আল্লাহর হাবিব বলেন যাও ভয় করো না আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমাকে আমি হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম শুধু তাই নয় রওজা মুবারক থেকে একটা ফল দিলেন খাজা গরিবের নামাজের হাতে এই জন্য খাজা গরিবের নামাজের উপাধি হচ্ছে আতায় রাসূল আতায় রাসূল আল্লাহ রাসূল বলেন ও মঈনুদ্দিন দাও এই ফলটা দিলাম আমি এই ফলটা খেতে খেতেই তুমি হিন্দুস্তানে চলে যাও জোরে বলেন সুবহানাল্লাহ এর চাইতে বড় অবদান মুসলমানের আর কিছু হতে পারে
আমার বাবারা শুধু 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেন নাই, যাকে মুসলমান করেছেন তাকে আল্লাহওয়ালা করে দিয়েছেন, যাকে মুসলমান তিনি বানিয়েছেন তাকে তিনি মুত্তাকি বানিয়েছেন, ফরেজগার বানিয়েছেন, আল্লাহর ওয়ালি বানিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। খাজা বক্তিয়ার কাকি ওনার প্রথম মুরিদ, খাজা বক্তিয়ার কাকি তিনি মৃত্যুর সময় বলে গেছে যে আমার মৃত্যুর পরে এমন একজন জানাজা দিবে যেই লোকটার চারটা কোয়ালিটি থাকতে হবে। কয়টা? চারটা কোয়ালিটি থাকতে হবে। এক নম্বর কোয়ালিটি হতে হবে যে যেই লোকটা কোনো দিন আসরে ফরজ নামাজ তাকবীর উলা ছাড়ে নাই, তাকবীর উলা তার জীবনে ছুটে নাই, এমন ব্যক্তি হতে হবে। দ্বিতীয় গুণ হতে হবে যে লোকটার কোনো দিন আসরের নামাজ নামাজের সুন্নত কাজা হয় নাই, আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। তৃতীয় কোয়ালিটি থাকতে হবে যে লোকটার উদরের মধ্যে হারাম প্রবেশ করে নাই, হারাম প্রবেশ করে নাই, অর্থাৎ হারাম রিজিক সে খায় নাই। চতুর্থ নম্বর কোয়ালিটি হতে হবে যে ওই লোকটা জীবনে কোনো দিন বেগানা নারী দেখে নেন। খাজা করে বক্তার কাকি এনতে কালের পরে ওনার জানাজার নামাজ হবে, দুই তিন মিনিট সময় আছে, জানাজার নামাজ হবে, দীর্ঘ সময় পার হয়ে গেল কেউ আসে না, এই চারটা কোয়ালিটি সম্পন্ন লোক পাওয়া যাচ্ছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমন সময় একজন লোক রুমাল মোড়া দিয়ে আসতেছেন যে তোমরা কাতার সোজা করো, এখনই খাজা বক্তার কাকির জানাজার নামাজ হবে। সুবহানাল্লাহ। বলেন আমার বন্ধুরা, মানুষগুলি বললেন কে আপনি? ভুয়ো তো হইতে পারে, আপনি চেহারা দেখান, যে চারটা কোয়ালিটির কথা বলেছেন এই চারটা কোয়ালিটি আপনার মধ্যে আছে কি না, আমরা একটু আপনার চেহারা দেখতে চাই। যখন তিনি চেহারা থেকে কাপড় সরালেন, রুমাল সরালেন, দেখা গেল ভারতবর্ষের বাদশাহ, বাদশাহ শামসুদ্দিন আল তামাশ। সুবহানাল্লাহ। বলেন ওই দিনের বাদশাহ তারা আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। আর আমাদের দেশের কথা তো বললেই হয় না যে জীবনে এক ওয়াক্ত নামাজ সাধারণ মুসল্লি পড়ত রাজি, অথচ ওই দেশের বাদশার মধ্যে এই চারটা কোয়ালিটি তিনি কোনোদিন তাকবীরে উলা ছাড়েন নাই, তিনি কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা করেন নাই, তিনি কোনোদিন হারাম ভক্ষণ করেন নাই, তিনি কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই, এমন কোয়ালিটি সম্পন্ন বাদশা ছিলেন আল্লাহওয়ালা। তো সুতরাং যারা আল্লাহকে বেশি ভয় করবে, কি কাকে? আল্লাহকে বেশি ভয় করবে আর রসুলকে জানে সেইতে বেশি মায়া করবে, তারা হবে আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালা ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার কবরটাকে বেহেশতের বাগান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।